আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি মমরিনাজ। মমে চার দিনের সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বিকেল পৌনে পাঁচটায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটটি হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকেই সানসুকে ও জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচার সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। টোকিও বিমানবন্দর থেকে মোটর শোভাযাত্রা সহকারে তাকে নিয়ে যাওয়া হয় আকাসাদা প্রাসাদে। জাপান সফরকালে প্রধানমন্ত্রী এই প্রাসাদেই অবস্থান করবেন। এই সফরে টোকিওর সাথে আটটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এর আগে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 15 দিনের সরকারি সফরের প্রথম পর্যায়ে টোকিওর উদ্দেশ্যে মঙ্গলবার সকাল 7:56 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা। আগামী রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ও নকল এড়াতে এই জন্য আজ থেকে 23 মে পর্যন্ত বন্ধ থাকবে সব কোচিং সেন্টার। বেঁধে দেওয়া সময়ের মধ্যে কোনো কোচিং সেন্টার খোলা থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। কঠোর নজরদারি থাকবে বিজি প্রেসেও। ঐশী গোস্বামী, প্রমার রিপোর্ট। ত্রিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা, তাই প্রশ্ন ফাঁস রোধে 26 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা 2023 সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী 26 এপ্রিল 2023 থেকে 23 মে পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। প্রশ্নপত্র সর্টিং যখন হয় সেই সময় অবশ্যই যেন ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন, সেই জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন প্রশ্ন ফাঁস রোধে এবার কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়াও পরীক্ষা কেন্দ্রে সচিব ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে প্রবেশ করলে সে কেন্দ্র বাতিল সহ এমপিওভুক্ত শিক্ষক হলে তার এমপিও বাতিল করা হতে পারে। শুধুমাত্র কেন্দ্র সচিব একটি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, যেই মোবাইল ফোনে কোনো ছবি তোলা যায় না। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে সেই কেন্দ্র বাতিল করে দেয়া, সেখানকার শিক্ষকদের এমপিও বাতিল করা, এরকম কঠোর সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য হব। 11টি বোর্ডে এবারের মোট পরীক্ষার্থীর সংখ্যা 20,72,163 জন। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে 50,295 জন, প্রতিষ্ঠান বেড়েছে 207টি আর কেন্দ্র বেড়েছে 20টি। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। ঈদের ছুটি শেষে বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ ও বাসে কর্মস্থলমুখী মানুষের বেশ ভিড়। এখন নিরিবিলি শান্ত পরিবেশের কারণে অনেকে লঞ্চ যাত্রাকে বেছে নেয়। লঞ্চের কেবিন ও ডেক যাত্রীতে পরিপূর্ণ। তারপরও কর্তৃপক্ষ বলছে পদ্মা সেতু চালু হওয়ায় অন্য বছরের চেয়ে এবার লঞ্চের যাত্রী সংখ্যা কম। প্রতিবছর ঈদের পর বরিশাল থেকে 15 থেকে 20টি ঢাকাগামী লঞ্চে যাত্রীদের উপচে পড়া ভিড় থাকলেও এবার 5টি লঞ্চ বরিশাল থেকে ঢাকায় যাত্রী পারাপার করছে। এদিকে পদ্মা সেতুর কারণে যাত্রার সময় কমে যাওয়ায় বরিশাল নগরের নথুল্লাবাদ ও রূপাতলী বাস টার্মিনালেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। বাস, মাইক্রোবাস ও প্রাইভেট কারের সংখ্যা বেড়ে যাওয়ায় বরিশাল ঢাকা রুটের বরিশাল থেকে ভাঙা পর্যন্ত দেখা দিচ্ছে যানজট। ভয়াবহ ভূমিকম্পের পর তুরস্কের দুর্গত মানুষকে উদ্ধারের সফলতার জন্য বাংলাদেশের উদ্ধারকারী দলকে পুরস্কৃত করাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। দেশটির রাজধানী আঙ্কারার ন্যাশনাল কংগ্রেস সেন্টারে গতকাল এক জমকালো অনুষ্ঠানের বিভিন্ন দেশের প্রতিনিধিদের পাশাপাশি বাংলাদেশকেও এই সম্মানে ভূষিত করেন তিনি। বাংলাদেশ সশস্ত্র বাহিনী তুরস্কে পাঠানো উদ্ধারকারী দলের প্রধান লেফটেন্যান্ট কর্নেল রুহুল আমিন ও তুরস্কের বাংলাদেশ দূতাবাসের সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ ইকবাল প্রেসিডেন্ট এরদোয়ানের কাছ থেকে সম্মানসূচক ওই মেডেল ও সার্টিফিকেট গ্রহণ করেন। অনুষ্ঠানে দেয়া এক বক্তৃতায় বাংলাদেশের এ ধরনের সহযোগিতা ও মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তুরস্কের প্রেসিডেন্ট। গত ফেব্রুয়ারিতে তুরস্ক সিরিয়া সীমান্তে ভয়াবহ ওই ভূমিকম্পে 60,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়। ভূমিকম্পের পরপরই সেখানে যায় বাংলাদেশ সশস্ত্র ও দমকল বাহিনীর উদ্ধারকারী দল। তাদের সাথে ছিলেন এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ক্রেমতুল্লাহ বিপ্লব।
90টি দেশের 11,000-এরও বেশি উদ্ধারকর্মী সেখানে উদ্ধার তৎপরতায় অংশ নেন। গাছে এখনও আম না পাকলেও সাভার ও আশুলিয়ার বিভিন্ন বাজারে দেদারসে বিক্রি হচ্ছে কৃত্রিমভাবে পাকানো আম। ক্রেতারাও গাছ পাকা আম মনে করে কেমিক্যাল যুক্ত আম বেশি দামে কিনে প্রতারিত হচ্ছেন। এসব আম স্বাস্থ্য ঝুঁকি এবং বিভিন্ন রোগের কারণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে বিভিন্ন স্থানে ঝরে পড়া গুটি এবং অপুষ্ট আম রাসায়নিকের মিশ্রণে পাকিয়ে বাজারে 150-200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলে জানান ক্রেতারা। অসাধু এবং আম বিক্রেতাদের বিরুদ্ধে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এবার পার্টেক্স খেলার খবর। আইপিএলে গুজরাট টাইটান্সের কাছে 55 রানে হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। গুজরাটের দেয়া 208 রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে 59 রানেই 5 ব্যাটারের বিদায়ের পথ হারায় রোহিত শর্মার দল। 9 উইকেটে 152 রানে থামে মুম্বাইয়ের ইনিংস। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুভমান গিলের 56 রানে শুরুটা ভালোই করে গুজরাট। এরপর ডেভিড মিলারের 46 ও অভিনব মনোহরের 42 এ ভর করে 6 উইকেটে 207 রান করে গুজরাট টাইটান্স। ঈদ উল ফিতর উপলক্ষে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা। সদর উপজেলা শ্রীপুর কুমারিয়া বাজারে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জামালপুর, সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল ও সিরাজগঞ্জ ও কুড়িগ্রাম জেলা থেকে প্রায় 100 প্রতিযোগী অংশ নেন। প্রতিযোগিতায় সিলেটের চুনারুঘাটের বুলবুলের ঘোড়া প্রথম, জামালপুরের মাদারগঞ্জের আমিনুল ইসলামের ঘোড়া দ্বিতীয় এবং মাদারগঞ্জের লুৎফর রহমানের ঘোড়া তৃতীয় হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।